আগে ভাগে ২৪ নিবেদন করছেন। যতনে থাকুক তোমার ইচ্ছেরা, পুষ্পা ফার্নিচার, যতনে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে, কোচবিহার। এমজি গার্মেন্ট, ছোট বড় ছেলে মেয়েদের সমস্ত রকম রেডিমেড পোশাকের বিপুল সম্ভার, বিএস রোড, হোটেল যুবরাজ, কোচবিহার। সুষমা কালেকশন, এক্সক্লুসিভ কালেকশন অফ কার্টেন, আরএন রোড নিয়ার গৌরীমহল। নয়া নির্দেশিকা বলবৎ করতে তৎপর কোচবিহার প্রশাসন। সংক্রমণ রুখতে রাজ্য সরকারের পক্ষ থেকে মে মাসে দোলগোড়া থেকে রাজ্যজুড়ে চলছে কড়া বাধা নিষেধ। দফায় দফায় ছাড় দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। সর্বশেষ নয়া নির্দেশিকা জারি করা হয় 14 তারিখ, যাতে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়, সেই সাথে সময়সীমারও পরিবর্তন করা হয়। আর তা বলবৎ করতে সদর মহকুমা শাসকের নেতৃত্বে পুলিশ প্রশাসন সহযোগে এদিন কোচবিহার রাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। এসটিএফ এর হাতে তুলে দেওয়ার আগে আদালতে পেশ করা হলো হান জুনওয়েকে। উল্লেখ্য, 10 জুন ভারত বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় চীনা নাগরিক হান জুনওয়েকে। পুলিশ সূত্রে খবর, হানের ল্যাপটপ এবং আইফোনে পাসওয়ার্ড ক্র্যাক করার জন্য মান্দারিন ভাষা জানা ব্যক্তির খোঁজ করা হয়েছিল। শরীরের ভেতরে কোনো ইলেকট্রনিক ডিভাইস রয়েছে কিনা তা জানতে সিটি স্ক্যান করা হতে পারে হানের। পুলিশ সূত্রে এমনই খবর, হান কোনো সাধারণ ব্যক্তি নয় মনে করছেন পুলিশ আধিকারিকরা। শিলিগুড়ি 44 নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর স্মৃতিকণা বিশ্বাস সহ একাধিক সিপিআইএম কর্মী যোগদান করল তৃণমূলে। পাশাপাশি বিজেপি থেকে 17 নম্বর ওয়ার্ডে আয়োজন বিজেপি কর্মীও যোগ দিয়েছেন। বর্বরতা চিত্র দেখা গেল মালদার কুতুবপুরে। শেকলবন্দী এক মানসিক ভারসাম্যহীন, শেকলবন্দী করে রাখা হয়েছে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে, অমানবিক নির্মম, এমনই ঘটনা ঘটেছে পুরাতন মালদার কুতুবপুরে। বাড়িবাস রেলে আন্ডারপাসে নিকাশের সমস্যা সমাধানের দাবিতে বিক্ষোভ এলাকাবাসী। জল জমে যাওয়ার ফলে যে কোনো সময় কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে আশঙ্কা এলাকাবাসী। কিছুদিন আগেই আন্ডারপাস পরিদর্শন এসেছিলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি। তিনি জানিয়েছেন যে রেল দপ্তরের কাছে এই বিষয় নিয়ে আবেদন জানানো হবে, কিন্তু তাও কোনো সমস্যার সমাধান না হওয়ায় এদিন বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। বালুঘাটে অগ্নিমূল্য বাজারে অভাব ক্রেতার। করোনা সংকটের ফলে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও চলছে লকডাউন। তার উপর জামাই ষষ্ঠী, দুইয়ে মিলে দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট বাজারে এদিন জিনিসপত্রের দাম অগ্নিমূল্য। শ্রদ্ধার সাথে স্মরণ করা হলো গালোয়ান সংঘর্ষে শহীদ জওয়ান রাজেশ উরাংকে। মৃত্যুবার্ষিকীতে শহীদ রাজেশ উরাংকের শহীদ বেদিতে মালাদান করলেন রাজেশ উরাংকের মা মমতা উরাং। এছাড়া উপস্থিত ছিলেন তার পরিবারের অন্যান্য সদস্য এবং গ্রামবাসীরা। হিপ্পি নিলামের স্বর্ণাক্ষর এলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী। করোনা মহামারীকালে কোচবিহার শহরে দক্ষিণ মিনার সেবা কেন্দ্রে অত্যন্ত তৎপরতার সাথে করোনা আক্রান্ত রোগীদের রান্না করা নিরামিষ খাবার পৌঁছে দিচ্ছেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ ভৌমিক সহ যুবকর্মীরা। করোনা মোকাবিলায় মাথাপাকা 2 নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে ব্লকের 19 বিশা, শিলডাঙ্গা, পাহাড়ডুবি বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচার করা হয় বুধবার। করোনা আবহে উত্তরবঙ্গে জামাই ষষ্ঠী। বুধবার জামাই ষষ্ঠীর বাজার জমে উঠল দিনহাটায়, তাই মাছ মাংস সহ বিভিন্ন সামগ্রী যোগান রাখতে দেখা গেল ব্যবসায়ীদের। এদিন দিনহাটার বাজারে দেখা গেল ভিড়। শিলিগুড়ির বিভিন্ন বাজারে গিয়ে দেখা গেল ক্রেতাদের ভিড়। চাহিদা অনুযায়ী শিলিগুড়িতে যোগান কম রয়েছে মাছের, কিন্তু বিভিন্ন দ্রব্যের দাম নাগালের মধ্যেই রয়েছে এদিন বলে জানালেন বিক্রেতারা। করোনা আবহে কেউ বা ষষ্ঠীতলায়, আবার কেউ বা নিজ বাড়িতে অন্ন ষষ্ঠী বা জামাই ষষ্ঠী উৎসব পালন করলেন মালদার বাসিন্দারা, তবে সবটাই করোনা বিধিনিষেধ মেনে। জামাই ষষ্ঠীর দিন অগ্নিমূল্য বাজার। বুধবার সকালে ময়নাগুড়িতে জামাই ষষ্ঠী উপলক্ষে ভিড় শুরু হয়ে যায় ফল সবজি বাজারের পাশাপাশি। সব থেকে বেশি ভিড় ছিল মাছের বাজারে। ইলিশ, চিতল, চিংড়ি মাছের সঙ্গে পাবদা আর কাতল মাছ বিক্রি হয়েছে দেদারে। জলপাইগুড়ি প্রথম বিদায় হিসেবে 5ম থেকে 10ম শ্রেণীর ছাত্রীদের মূল্যায়ন চলছে শহীদবেলা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ে। অনলাইনে 1800-এর বেশি ছাত্রী পরীক্ষা নিচ্ছেন শিক্ষিকারা। সংক্রমণ রুখতে বিধিনিষেধ অনুযায়ী সরকারি ও বেসরকারি গণপরিবহন রাস্তায় চলবে না। সেই মতোই সরকারি বাস রাস্তায় দেখা না গেলেও সরকারি বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখে দিনহাটা রাস্তায় অগণিত যানবাহন চলাচল করছে প্রতিনিয়ত। এবার অনিয়মিত যানবাহন চলাচল দমন করতে কড়া হাতে রাস্তায় নামলো দিনহাটার পুলিশ প্রশাসন। দলমোড় চা বাগান থেকে উদ্ধার পূর্ণবয়স্ক মাকনা হাতির মৃতদেহ। মাকনা হাতিটির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা বন দপ্তরে খবর দেয়। ঘটনাস্থলে বন দপ্তরে দলগাঁও রেঞ্জে বনকর্মীরা এবং আধিকারিকরা পৌঁছান।
ময়নাতদন্তের পর হাতিটির মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে অনুমান বন দপ্তরের।